নমস্কার বন্ধু, আমি কিরণ, ভূমি রান্নাঘরে নিউ একটা রেসিপি নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ তো, খুব সামান্য উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। রেসিপিটা অনেক কষ্টে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ, খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করব এটা আমি। তো এই রেসিপিটার নাম হচ্ছে দই দুধ। এই দই দুধ তৈরি করতে যে সকল উপকরণগুলো প্রয়োজন সেগুলো আমি বলবো। চলুন বলা যাক। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে দুধ। দেখুন, আমি কিন্তু দুধ নিয়ে নিয়েছি এখানে। পুরো আমি 500 একটু বেশি দুধ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, দই। যেহেতু দই দুধ তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু দইয়ের ভূমিকাটা থাকবেই এখানে। কিন্তু আমি 200 দই নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়ে নিয়েছি আমি গুঁড়ো দুধ। আমি কিন্তু গুঁড়ো দুধ এখানে নিয়ে নিয়েছি দু টেবিল চামচের মতন, দেখতেই পাচ্ছেন আপনারা। আর নিয়ে নিয়েছি অবশেষে চিনি, আমি 100 মতন নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি লবণ, সামান্য পরিমাণ, যে যেরকম খুশিতে দিবেন। এটা দিলেও চলে, না দিলেও চলে, এটা অপশনাল। কিন্তু আমি এখানে ইউজ করব স্বাদটাকে আনার জন্য। তো ফ্রেন্ড, আমি এবার যেটা করব সেটা হচ্ছে, চলুন দেখা যাক। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমি কিন্তু ওভেনটাকে ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে কিন্তু আমি দুধটা দিয়ে দেবো ফ্রেন্ড। চলুন দেওয়া যাক। তো ফ্রেন্ড, আমি কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। এখানে কিন্তু আমি খাঁটি গরুর দুধ ইউজ করেছি ফ্রেন্ড। আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও করতে পারবেন, দেখতে পাচ্ছেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আমি কিন্তু এটা হাই লো করে ভালো করে জ্বালিয়ে নেব। ফ্লেমটাকে লো রেখে কিন্তু করব। এবার ফ্রেন্ড, আমি যেটা করব সেটা হচ্ছে গুঁড়ো দুধ আমি কিন্তু ওর মধ্যে দিয়ে দেব। চলুন দেওয়া যাক। এই গুঁড়ো দুধটা আমি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার একটু নেড়ে দেব, নেড়ে ছেড়ে দিতে হবে, লেগে না যায় সেদিকে কিন্তু আমার নজর রেখে করতে হবে ফ্রেন্ড। এবার ফ্রেন্ড, আমি যেটা করব সেটা হচ্ছে লবণ, ওর মধ্যে আমি একটু পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা দিলে কি হয়, টেস্টটা আসে, এই জন্য লবণটা আমাকে দিতেই হবে। আপনারা চাইলে না দিতে পারেন, এটা অপশনাল, না দিলেই চলবে। কিন্তু আমি দিচ্ছি এখানে টেস্টটাকে বাড়ানোর জন্য। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম ফ্রেন্ড। এবার এটাকে ভালো ভালো করে একটু নেড়ে দেব। আমার গুঁড়ো দুধটা দেওয়ার কারণ হচ্ছে, আমি যেহেতু দই দুধটা করব, তো গুঁড়ো দুধের একটা সেন্ট বেরোয়, এই জন্য আমি দিলাম। খেতেও খুব সুন্দর লাগে, আপনারা না দিলেই চলবে, হাতের কাছে যদি থাকে দিবেন। তো ফ্রেন্ড, আমি কিন্তু আবারও বলছি, ফ্লেমটা লো রেখে করবেন আর বারবার নেড়ে দিবেন। মানে নেড়ে দিলে কী হবে, জিনিসটা লেগে যাবে না, নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই দই দুধে। এই জন্য বলবো ফ্রেন্ড, আপনারা ফ্লেমটাকে লো রেখে নাড়তে থাকবেন, লেগে না যায়। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে এসেছে
দুটা মা খেতে খুবই টেস্ট হয়। আপনারা আমার মতন করে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে খেতে। তো আমার অনেক ফ্রেন্ড আমাকে কমেন্ট করে, আমি কিন্তু লাইভে থাকি, তো আপনারা যদি পারেন তো আমার লাইভটা দেখবেন, আমার লাইভে থাকবেন। এই কিরণদা সবসময় আপনাদের সাথে আছে, আবার থাকবে। কথা হচ্ছে আপনাদের নিয়ে কিন্তু আমার এই প্রোগ্রামটা, আর আমি এই রেসিপিগুলো আপনাদের জন্যই দেখাই। খুব ভালো লাগে আপনাদের সাথে সময় বা টাইমটা কাটাতে। আমার দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড, আমার কিন্তু দুধটা পুরো গাঢ় হয়ে এসছে, খেতে প্রচণ্ড সুন্দর হয় এই দই দুধটা। আপনারা প্লিজ ট্রাই করবেন আমার মতন করে, আমি কিন্তু কম উপকরণ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, প্লিজ আপনারা ট্রাই করবেন। তো ফ্রেন্ড, আমি এবার যেটা করব সেটা হচ্ছে আমি চিনি, আমি কিন্তু চিনিটা দুধের মধ্যে দিয়ে দেব। এই চিনিটা আমি এবার দুধের মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 100 চিনি এখানে মেপেই নিয়েছি, চলুন দেওয়া যাক। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু আমি চিনিটা দিয়ে ফেললাম, এখন নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, এই জন্য কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে দেবো। তো আপনারা প্লিজ যখন করবেন এই দই দুধটা, তখন মাথায় প্রচণ্ড হেডেক নিয়ে করবেন, যেন নিচে লেগে না যায়। ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু পুরো গাঢ় হয়ে আসলো। তো এবার আমি নাড়তেই থাকবো, আর ফ্লেমটা কিন্তু আমি হাই লো করে দিচ্ছি, একবার হাই দিচ্ছি একবার লোয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড, আপনারাও কিন্তু তাই সেই রকমভাবেই করবেন, আশা করি তাতে ভালো হবে। তো আমার অনেক ফ্রেন্ডরাই লাইভে থাকে আমার সাথে, কিন্তু কমেন্টের মাধ্যমে কথা হয়। তো আমার রান্না সম্বন্ধে অনেকেই বলে যে কিরণদা তোমার রান্নাগুলো কম উপকরণ দিয়ে করো, খুব সুন্দর হয়। আমরা কিন্তু ট্রাই করি। তো যে সকল ফ্রেন্ড আমার ভক্ত, আমার রান্না দেখো, আমার রেসিপিগুলো বাড়িতে ট্রাই করো, সে সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রান্নাগুলো ট্রাই করার জন্য। তো ফ্রেন্ড, আমি কিন্তু এটা দেখতেই পাচ্ছেন আপনারা উতলাচ্ছে, তো আমি কিন্তু বারবার কিন্তু নেড়ে দিচ্ছি, আর দুধটা কিন্তু গাঢ় হয়ে আসছে দেখতেই পাচ্ছেন আপনারা। উপর দিয়ে সর পড়ে যাচ্ছে দুধের উপর দিয়ে, এই জন্য কিন্তু আমি বারবার নেড়ে দিচ্ছি ফ্রেন্ড। আমি আরেকটু শুকিয়ে নেব দুধটা নাড়াচাড়া করতে করতে। তো ফ্রেন্ড, এই দই দুধটা কিন্তু আমরা গোপালের ভোগ হিসাবে দেই, দেখতেই পাচ্ছেন আমার ঠাকুর ঘরে কত দেবতাগণ। তো আমরা কিন্তু এই দই দুধ ঠাকুরকে পুজোতে দেই। তো ফ্রেন্ড, এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি দইটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 200 গ্রাম দই নিয়েছি, এবার ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো, চলুন দেওয়া যাক। দেখুন ফ্রেন্ড, আমার কিন্তু দুধটা গাঢ় হয়ে এসেছে পুরোই, আমি কিন্তু এবার দইটা দুধের মধ্যে দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এবার ভালো করে কিন্তু আমি নেড়েচেড়ে দেবো। আমাকে মাথায় রাখতে হবে যেন লেগে না যায়, আর ফ্লেমটা লো রেখে কিন্তু আমি করব। দেখতেই পাচ্ছেন আমি যখন দইটা দিলাম কতটা আরও গাঢ় হয়ে আসছে। এই দই দুধ খেতে কিন্তু অসাংঘাতিক ভালো লাগে, তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার মতন করে। বেশি কিন্তু উপকরণ লাগে না ফ্রেন্ড, এই জন্য বলবো আমি কম উপকরণ দিয়েই দেখালাম। তো প্লিজ আপনারা ট্রাই করবেন একদম আমার মতন করে,
আর আমাকে কমেন্ট করবেন, আর একটা ছোট্ট লাইক দিয়ে আমাকে উৎসাহ বাড়িয়ে দিবেন ভিডিও করার, যেন আমি ভিডিও আপনাদের মাঝে করতে পারি আরও নিত্য নতুন ভিডিও। তো ফ্রেন্ড, এটাকে আমি কিন্তু নাড়তেই থাকবো, আমাকে মাথায় রাখতে হবে এবার আমি দইটা দিয়ে ফেললাম লেগে না যায় সেদিকে কিন্তু আমাকে মাথায় রেখে কিন্তু এই কাজটা করতে হবে। প্রচণ্ড সুন্দর লাগে এটা খেতে, এই দই দুধটা আপনারা মনে হয় ট্রাই করেননি, আমি এই প্রথম আমার চ্যানেলে দেখালাম প্রথম। তো ফ্রেন্ড, আজকের মতন ভূমি রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী একটি নিউ রেসিপি নিয়ে আমি কেমন হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন। আজকের মতন বাই বাই।